প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষি কথা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি মোহাম্মদ মাহমুদানা দর্শক আজ আমরা চলে এসেছি পাবনা জেলার বেড়া থানার শহীদনগর নামক গ্রামে এই গ্রামে চার বন্ধু মিলে গড়ে তুলেছেন একটি 1000 হাঁসের খামার তো মূলত যে খামারটাতে আমরা আজ এসেছি এই খামারটা আবদ্ধভাবে লালন পালন করা হচ্ছে তো আমি এইখানে যে খামারটায় বর্তমান পরিচালনা করছেন অর্থাৎ এই চারজন খামারি মিলে যে লোকটা রেখেছেন যে এই খামারটা দেখাশোনা করছেন তার সঙ্গে আমি সরাসরি একটু কথা বলার চেষ্টা করেছি কথা বলেছি আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি এখানে যে হাঁসগুলো আনা হয়েছে এই হাঁসগুলো মিক্স হাঁস আর এই হাঁসে 1000 হাঁস আনা হয়েছে এখন বর্তমান 900 হাঁস রয়েছেন তাদের খামারে আর এই 900 হাঁসের মধ্যে 200 হাঁসা আর 700 হাঁসি তো মূলত যে এখনকার যে এই যে আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন 1000-এর হাঁস আনার হয়েছিল এখানে 900 হাঁস রয়েছে তো এখানকার যে মূল খামারি উনি একটু বাইরে আছে উনি আসবে আমি ওনার সঙ্গে কথা বলবো এবং এই হাঁস পালন সম্বন্ধে বিস্তারিত বিষয় জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব খামারি আসা পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক আমার সঙ্গে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমাদের সেই দেলোয়ার ভাই আর এই দেলোয়ার ভাই মূলত এই প্রজেক্টটা তৈরি করেছেন তো আমি দেলোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানবো তো দেলোয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমি আসছি যে আমার কৃষির কথা ইউটিউব চ্যানেলের টিম থেকে আর কি আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ডাক ফার্মিং বিষয়টা নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি বা বর্তমান আপনার এই হাঁসের খামারের পরিস্থিতিটা কি একটু শেয়ার করতেন ধন্যবাদ আসলে আমার এর পূর্ব অভিজ্ঞতা ছিল না এটাই প্রথমে শুরু করছি যদি আমার সাথে পার্টনার আছে তো আমরা 1000 বাচ্চা দিয়ে শুরু করছি এটা আমার হাঁসের বয়স 3.5 মাস সাড়ে তিন মাস তো আমরা বাচ্চাগুলো নিয়েছিলাম হলো 38 টাকা করে পিস তো আমরা বেশিরভাগই আনছি হলো আমাদের উদ্দেশ্য হলো মানে ডিম দেওয়া বাচ্চা আনছিলাম আসলে মূলত হলো ডিম প্রোডাকশনের ব্যাপার আমরা চিন্তাভাবনা করছি তো আমরা 1000 বাচ্চা আনছিলাম তার মধ্যে আমাদের প্রায় 80টার মতো মারা গেছে আর এটা হলো আপনার বাচ্চা বয়সে বেশি মারা গেছে তখন আমরা আসলে বুঝতে পারি নাই মানে বাচ্চাগুলো যখন ঘরে রাখছিলাম এক জায়গায় জ্বর হওয়ার কারণে পায়ের নিচে পড়ে অনেকগুলো বাচ্চা মারা গেছিলো তো আমরা যাই হোক এই প্রজেক্টটা প্রথমে ঘরে শুরু করি পরে ওখানে জায়গা না থাকার কারণে পরে আমাদের এই পুকুরে নিয়ে আসছি আমাদের নিজস্ব পুকুর আমরা কিছুদিন আমাদের মাঠে ধান কাটার পরে এখানে ধান খাওয়াইছি যদি আমরা যদি যেই করুক যদি বাইরে পালা যায় তাহলে প্রফিটটা বেশি আসবে আমাদের এখন যে অবস্থা আছে তো আমাদের প্রতি হাঁস প্রায় 300+ খরচ হয়ে গেছে মানে প্রতি হাঁস পারপোজ মূলত আসলে আমরা যে হিসাবটা করছিলাম যে খাবারের দাম ধরছিলাম যে হাঁসের খাবারের যে ধানগুলা হয়তো 600 টাকা কিনবো গমগুলা হয়তো 800 টাকা কিনবো
ওই হিসাব করে আমরা ধরছিলাম, কিন্তু এবার মানে অপ্রত্যাশিতভাবে খাদ্যর দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের একটু কষ্টটা বেশি পড়ে গেছে, এত পড়বে না। তো আমরা সার্বিক অবস্থায় যে হিসাব করছি যে একটা হাঁস সাধারণত 5.5 থেকে 6 মাসের মধ্যে ডিম দিবে, তো ডিম দিলে আমাদের খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় এক একটা হাঁসে 400 টাকা খরচ হবে পার পিস। 400 টাকা পড়লেও আমাদের একটা হিসাব আছে, যখন ডিম দিবে তো 1000 হাঁসের যদি আমাদের 60% ডিম দেয় তাহলে 600 ডিম আসবে। আর পার পিস আমরা ধরছি, সর্বনিম্ন ধরছি, যতই সস্তা হোক যদি 7 টাকা পিসও আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের 6-7টা 4200, তা 4200 টাকা আমাদের পার ডে আসবে। তো আমরা হিসাব করছি যদি 4200 আসে, যদি ওরা মানে হাঁস অর্ধেক টাকা খেয়েও ফেলে, তারপর আমাদের অর্ধেক টাকা আমাদের প্রফিট থাকবে। তো সেই হিসাবে হিসাব করছি যে প্রায় পার ডে আমাদের 2000 টাকা থাকবে ইনশাল্লাহ, যদি কোনো দুর্যোগ না ঘটে। তাহলে পার ডে 2000 থাকলে তাহলে 1000 হাঁসের উপর থেকে আমাদের তাহলে পার মান্থ 60,000 টাকা আসবে। আচ্ছা, এই যে আপনি যে হাঁসগুলো এখন বর্তমানে লালন পালন করতেছেন, আপনি তো বললেন যে আপনার হাঁসের বয়স এখন 3.5 মাস, তো এই 3.5 মাসে মানে ভ্যাকসিন কয়বার দিচ্ছেন বা ভ্যাকসিন সম্বন্ধে এই অসুখ বিসুখ সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের আসলে 3টা ভ্যাকসিন দিতে হয় এবং এটা সঠিক টাইমে দিতে হবে। জি, 21 দিন মেবি 41 দিন আর 65 দিন। তো আমরা যথারীতি 3টা ভ্যাকসিনই রাইট টাইমে দিছি, আর ভ্যাকসিন ছাড়া এইটা আসলে রিস্কি হয়ে যায়। জি, আর যদি কেউ এই ফার্মটা করে আসলে ভ্যাকসিনটার উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, কারণ এগুলো যদি মহামারী হয়ে যায় তাহলে বিশাল লুজার হয়ে যাবে। তো আমরা সরকারি পশু সম্পদ অফিসে যোগাযোগ করছিলাম, প্রাণী সম্পদ অফিসে, ওনাদের ওখানে ডাক্তারের সাথে পরামর্শ করে ওনারা আসছিল এখানে, আমরা এখানে ভ্যাকসিন নিয়ে আসছিলাম, ডাক্তারও নিয়ে আসছিলাম, নিয়ে এসে ওনারা দিয়ে গেছে। আমাদের 3টা ভ্যাকসিনই মোটামুটি আমরা কমপ্লিট করতে পারছি, আর আশেপাশে বাড়ির 2-1টা হাঁস দেখতে পারতেছেন যেগুলো 2-1টা ছিল ওদেরকে আমরা দিয়ে দিছি ফ্রি, যে কারণে ওদের থেকে আমাদের এগুলো ইনফেক্টেড হতে পারে, এই জন্য ও হাঁসগুলো তো আমি দিছি। মোটামুটি এখানে যে হাঁস আছে সবগুলো আমাদের ভ্যাকসিন কমপ্লিট আছে, আমরা আশা করতেছি যে কোনো আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, এ পর্যন্ত হয় নাই, সবগুলো হাঁসি আমাদের মোটামুটি এ পর্যন্ত ভালো আছে ইনশাল্লাহ। এই যে পশু হাসপাতালে যে আপনি ভেটেরিনারি যে ডাক্তার রয়েছে, তারা কি আপনাদের খামারে মাঝে মধ্যে আসে বা ভিজিট করে, এরকম কিছু করান কি না? আসলে মাঝে মধ্যে তারা স্বেচ্ছায় আসে না, আমাদের যদি কোনো নিট ফিল করি যে একটা হাঁসের প্রবলেম দেখা দিল যে বুঝতে পারতেছি না, তখন হয়তো ফোন দেই, ওনারা হয়তো ফোনে পরামর্শ দেন, অথবা যদি একটু এরকম হয় নাই, একটু 2-1টা হাঁস এরকম হয়েছিল পরে আমরা ফোন করে জেনে নিছি, আর ওনারা যখন ভ্যাকসিন দিয়ে গেছে তখন আমাদের কিছু পরামর্শ দিয়েছিল, সেই পরামর্শ অনুযায়ী আমরা এ পর্যন্ত চলতেছি, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে আর কি। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ভ্যাকসিন কমপ্লিট করছেন আর তাদের পরামর্শ অনুযায়ী কাজ করছেন, আপনার খামারটা এখনো সুস্থ আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা আরও অনেকগুলো খামারের সাথে যোগাযোগ রাখি, এই যে আমাদের হুইখালি একটা আছে, ওদের মৃত্যুর হারটা আর আমাদের চেয়ে বেশি। তো আমরা যেখানে আলোচনা করছি, ভাই আমাদের এতগুলো হাঁস মারা গেছে 80টার মতো, বললো 1000-এর মধ্যে 80টা হাঁস আপনাদের খুব ভালো আছেন, এটা কোনো মহামারী না। আর আমাদের প্রায় 46টার মতো 48টার মতো বাচ্চাকালে মারা গেছিলো। আর একটা ভুল হয়েছিল, আমরা যখন মাঠে খাওয়াইতে নিয়েছিলাম, আমাদের যে কেয়ারটেকার আছে হয়তো উনি বুঝতে পারে নাই, ওই ধান খাওয়াইতে নিয়ে গিয়ে ওই কিছু ছেলে মেয়ে বক মারার জন্যে নাইটিক বিষ দিছিল বক মারার জন্য, আমরা বুঝতে পারি নাই, ওইখানে আমাদের 16-17টা হাঁস নাইটিক খা মারা গেছে। তাছাড়া এমনি যে ফার্মে মারা গেছে এরকম খুব কম সংখ্যায়, মানে খুব বেশি মারা যায় নাই, এমনি ভালো আছে আর কি। তো দর্শক, আসলে আমি একটা কথা না বললে নয়, কেননা ব্রুডিং পিরিয়ড বা এই হাঁস পালন করতে গেলে দেখা যাচ্ছে যে হাঁসটা আপনি ক্রয় করবেন সেখান থেকে 10% বাচ্চা, আপনি 10-15% বাচ্চা পর্যন্ত ব্রুডিং পিরিয়ড বা এই পালন সম্বন্ধে দেখা যাচ্ছে নষ্ট হবে, মারা যাবে, এটা স্বাভাবিক, এটা হবেই। আর একটা খামার যেহেতু এখানে 1000 হাঁস আছে, 1000 হাঁসের মধ্যে 2-4টা মাঝে মধ্যে অসুখ বিসুখ হবে, 2-4টা মারা যাবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আর এই আমার এই ভাই যেমন উপজেলা পানি সম্পদ পশু হাসপাতালে সবসময় যোগাযোগ রেখেছেন, আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন, তাদের পরামর্শ অনুযায়ী আপনি খামারটা পরিচালনা করবেন, ইনশাল্লাহ আপনার খামারে কোনো সমস্যা হবে না। তো ভাই, এখন আপনারা হাঁসের আপনি কী কী খাবার দিচ্ছেন? এখন আমরা যখন পানি ছিল নদী, বিশেষ করে বন্যার টাইমে, ওই টাইমে আমরা যা জেলে মাছ মারে ওদের কাছ থেকে আমরা অর্ডার দিয়েছিলাম বেড়া এবং বাগাবাড়ি, যে আমাদের শামুক সাপ্লাই করবে, তো ওরা আমাদের খামারে একবার পৌঁছায় দিয়ে দিত, তখন শামুক খাওয়াইছিলাম। আর এখন তো আসলে শামুক পাওয়া যাচ্ছে না, যোগাযোগ করছি বলছি ভাই এখন শামুক পাওয়া যাবে না, আবার পরে যখন পানি আসবে তখন, নতুন পানি আসবে তখন। আপাতত আমরা গম
এবং ভুট্টা এটা মোটামুটি পুষ্টিকর আমরা পার ডে এক একটা হাঁসের উপর আমরা দিন নেট থেকে বা ডাক্তারের সাথে পরামর্শ করছি পার ডে 100 গ্রাম করে পার ডে 100 গ্রাম হিসেবে প্রতিদিন খাওয়াচ্ছি গম এবং ভুট্টা মিক্সার করে এই দুটো বুঝতে পারছি তো দর্শক আসলে ভাই মূলত ডাক্তারদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখেন এমনকি বিভিন্ন হাঁস খামারিদের সঙ্গে যারা সফলতা অর্জন করেছেন তাদের সাথে যোগাযোগ রাখেন কেননা উনি সর্বপ্রথম এবছর করেছেন আপনারা যারা মূলত হাঁসের খামার করবেন আপনাদেরও উচিত প্রথমে এটার উপরে প্রশিক্ষণ নেওয়া তারপরে আপনার আশেপাশে যে সকল সফল খামারি রয়েছে তাদের সাথে যোগাযোগ করা উপজেলা পানি সমিতি অফিস কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদের পরামর্শ নিয়ে এই কাজ করা তাহলে আপনারা এখানে সফলতা অর্জন করতে পারবেন তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি এই হাঁস নিয়ে আসলে এটা আমাদের মূলত পাইলট প্রজেক্ট যদি আমরা এটা গেইন করতে পারি তাহলে আমরা আমাদের যে জায়গা আছে পুকুর আছে আমরা হিসাব করছি প্রায় 3000 হাঁস আমরা ইজি পুষতে পারবো তো সেই প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি তবে এইটা যে পর্যন্ত ডিম না পাচ্ছি সে পর্যন্ত আমরা অতিরিক্ত রিস্ক নিব না আবার বাইরে থেকে হাঁস কিনতে গেলে যেই কিনুক এটা আসলে ভ্যাকসিনগুলো কমপ্লিট করা আছে কি না সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত আর আমরা আনতে পারতাম কিন্তু এই ভয়ে আমরা নিয়ে আসি নাই আমরা নিজেরা বাচ্চা থেকে বড় করছি যাতে অসুখ বিসুখ না হয় ভ্যাকসিনগুলো ঠিক মতো দেওয়া আছে কি না এইটা কনফার্ম করতে পারলে মোটামুটি আমরা যে ভয়টা পাইছিলাম যে মহামারী আকারে হয়তো রিস্ক এই সেই ইনশাল্লাহ এ পর্যন্ত আমাদের এরকম কোনো বিপদ ঘটে নাই ভবিষ্যৎ প্ল্যান যদি এই হাঁসটা আমরা গেইন করতে পারি আরও 2000 বাচ্চা আমরা নিয়ে আসবো মোট 3000 হলে পারে তো আমি শিক্ষকতা করি পাশাপাশি এটা করি তো আমার মনে হয় আল্লাহ যদি ইচ্ছা আল্লাহর ইচ্ছা মনে হয় ভালো হবে যেটা বললাম যে আমাদের প্রতিদিন যদি অর্ধেক টাকাও হাঁসের পিছনে ব্যয় হয় অর্ধেক টাকাও আসে তাও 3000 হাঁস থেকে আপনার মনে করেন প্রায় 1 লক্ষ টাকার মতো ইনকাম করা সম্ভব এখন যে 1000 হাঁস আনছিলেন এটা জাস্ট আপনার প্র্যাকটিক্যালি দেখার জন্য কি অবস্থা দাঁড়ায় যদি আপনি এখান থেকে প্রফিট তুলতে পারেন সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ প্ল্যান আছে আপনি 3000 হাঁস নিয়ে আপনার হাঁসের প্রজেক্টটা করবেন মানে প্রজেক্টটা বড় করবেন তো নতুনদের উদ্দেশ্য আমার ভিউয়ারদের উদ্দেশ্যে যদি দুই একটা কিছু বলেন আপনি নতুন যারা আছেন যারা হয়তো আসলে অনেকেই করোনাকালীন সময়ে বেকার আছেন আসলে খুব ভয়ের কিছু নাই আমরা একটা বিষয় চিন্তা করছি যে মানুষের জীবনটা একটা রিস্ক আচ্ছা রিস্ক ছাড়া কিছুই হবে না এমন কিছু না যে আমার সব শেষ হয়ে যাবে এরকম না তবে আমরা যে হিসাবে আগাচ্ছি যদি হাঁসটা টিকে থাকে আল্লাহর রহমতে তাহলে বেনিফিট মাস্ট আসবেই যেটা বললাম যে 1000 হাঁস থেকে পার মান্থ 50+ ইনকাম করা সম্ভব যে কেউ উদ্যোগ নিতে পারেন যদি আপনি তবে শ্রম দিতে হবে শ্রম না দিলে পারে এই প্রজেক্ট আপনি দাঁড় করাতে পারবেন না অত্যন্ত ক্রিটিক্যাল একটা জিনিস বিশেষ করে বাচ্চার সময় আমরা 3 ফ্রেন্ড ছিলাম প্রত্যেক দিন এসে বেডগুলো চেঞ্জ করে দিতাম বেশ 1 মাস আপনাকে প্রচুর শ্রম দিতে হবে 1 মাস পর থেকে রিস্ক কমে যাবে এখন আর কোনো কাজ করি না আমাদের কেয়ারটেকার আছেন উনি দেখাশোনা করেন আমরা 2-1 বেলা হয়তো আসলাম দেখলাম বাস এই কিন্তু প্রথম দিকে আপনাকে একটু শ্রম দিতেই হবে এইটা আর কি তো দর্শক আসলে আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলে সেটা হচ্ছে লাভ লস এটাকে ঘিরেই ব্যবসা মূলত তো ব্যবসা করতে হলে লাভ হবে লস হবে এটা স্বাভাবিক মেনে নিতে হবে তো মূলত আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি আপনারা যদি হাঁসের খামার মুরগির খামার গরুর খামার যে খামারই করেন না কেন এই খামার করার পূর্বে আপনাকে অবশ্যই উপজেলা পানি সম্পদ অফিসের সহায়তা নিতে হবে আপনাকে নিজে যুবায়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিতে হবে পাশাপাশি আপনার আশেপাশে যে সকল খামারি রয়েছে তাদের খামারগুলো ভিজিট করতে হবে আর আপনাকে প্র্যাকটিক্যালি তাদের খামারে অথবা আপনার কোনো খামারে প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আপনাকে প্রয়োজনে 2 থেকে 3 মাস কাজ করতে হবে তাছাড়াও আপনি চাইলে নিজে নিজে প্রথমে 200 বা 300 দিয়ে ছোট্ট আকারে একটা খামার শুরু করতে পারেন শুরু করার পর যদি আপনি প্রফিট তুলতে পারেন সেখান থেকে পরবর্তীতে আপনি নিজ থেকে আগ্রহ হবে যে আপনি বড় করবেন খামারটা তাহলে তখন বড় করবেন আর প্রথমে যদি আপনি বড় আকার ধারণ করেন যদি আপনি ক্ষতির সম্মুখীন হন তাহলে আপনি আর্থিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য আমি আপনাদের বলবো আপনারা যদি কেউ হাঁসের খামার করেন অবশ্যই সঠিকভাবে জেনে বুঝে সঠিক জ্ঞান ধারণা নিয়ে তবেই হাঁসের খামার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রফিট তুলতে পারবেন যদি আপনার হাঁসগুলা সঠিকভাবে পরিচালনা করে সুস্থ রাখতে পারেন তো দেলোয়ার ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি আমার কৃষির কথা ইউটিউব চ্যানেলে সময় দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আপনি আগামী দিন ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছে আপনার জন্য কেননা আপনি যে প্রজেক্টটা শুরু করেছেন সঠিকভাবে পরিচালনা করবেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন আপনাকে ধন্যবাদ দোয়া রাখেন যেন আমরা এটা সফল হতে পারি আর সফল হলে ইনশাল্লাহ আমাদের এলাকায় যারা আরও আছে ওদেরকে আমরা হয়তো উৎসাহিত করতে পারবো এবং অনেকে আসে দেখে তো দোয়া রাখেন অবশ্যই অবশ্যই ঠিক আছে দর্শক আজকের মতো প্রতিবেদন এখানে শেষ করছি আগামী প্রতিবেদন দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল